আদন ভাই কেউ দেখে বলবে এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি ভাই, একদম পুরো দেখি টিপ টপ করে রাখছেন, প্রতিটা ইঞ্চ বাই ইঞ্চ ডিটেইল চেক করেন, ডিটেইল ভাবে আমি চেক করি এবং দেখি। জাস্ট দেখেন যে কি চমৎকার, ওয়াও ভাই, মানে কি এটা ভাই, ডিজাইনটা তো ভাই মারাত্মক করছে, ওয়াও ভাই, সবগুলো কিন্তু আপনারা এখন লোনের মাধ্যমে কিস্তির মাধ্যমে আপনারা কিনতে পারছেন। আপনারা কিন্তু গত ভিডিওর কমেন্ট বক্সে পুরো একদম ফাটাই দিয়েছেন, তছনছ করে দিয়েছেন আদনান ভাই শুধু ভিডিও করার জন্য। আর আসলে আদনান ভাই এত ব্যস্ত, এত ভাব মারে আমার সাথে যে না আমাকে ফোনে দেয়, আমার সাথে শুধু ভাব মারে না। কি ভাই ঘটনা, কি ভাই ভিডিও আসে না কেন আমাদের? রেগুলার ভিডিও আসে না, কারণ হচ্ছে এত কাজের প্রেসার, এত ব্যস্ত থাকি, এত দৌড়াদৌড়ির মধ্যে থাকি। আমি প্রতিবার চিন্তা করি যে এবার ভিডিও বানাবো ভাই, কিন্তু আগে প্রত্যেক মাসে বলো যে মাসি কমপক্ষে দুইটা তিনটা, কিন্তু তিন মাস কোনো খবর থাকে না। হ্যাঁ আচ্ছা, কিন্তু আজকে আজকে দর্শকদেরকে কি কি দেখাবেন বলেন? আজকে দর্শকদের জন্য অনেক অনেকগুলো সারপ্রাইজ আছে, ওকে, অনেক অনেক ইম্পর্টেন্ট কথা বলবো, অনেক কিছু শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভিডিওটা অবশ্যই অবশ্যই ভালো লাগবে সবাই। সো বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করে দেবেন। আজকে আমরা আপনাদেরকে অনেক চমৎকার চমৎকার সব মার্সিডিজ রয়েছে, বিএমডব্লিউ রয়েছে, অডি রয়েছে, নিসান রয়েছে, টয়টার, আসলে যত ধরনের আসলে প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি বাংলাদেশে পাওয়া যায়, রিকন্ডিশন এবং ইউজ গাড়ি সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের আদনান ভাই শোরুমে। আর যেহেতু শোরুমে কিন্তু সব গাড়ি দেখানো পসিবল হয় না, আপনারা যদি আসলে ইনকেস অফ ইনকোয়ারি করেন যে ভাই আমার এই গাড়ি লাগবে, আপনারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন আদনান ভাইয়ের কাছে। অবশ্যই, কারণ হচ্ছে যে সবগুলো গাড়ি, এটা আসলে ডিসপ্লে সেন্টার আমার, তো ডিসপ্লে সেন্টারে তো সবগুলো গাড়ি রাখা সম্ভব হয় না, রাইট? একটা শোরুম আছে, ওই শোরুমে আরো গাড়ি রাখা আছে, অনেক জায়গায় গাড়ি রাখা আছে, আমার গোডাউনে গাড়ি আছে, রাইট? তো চাইলে আশা করি আপনারা রিকোয়ারমেন্ট যদি বলেন আমি গাড়ি ম্যানেজ করে দিব। সো বন্ধুরা চলেন শুরু করা যাক আজকে ভিডিও, লেটস গো। সো আদনান ভাই কি অবস্থা? আমাকে দেখে কি দুর্বল মনে হচ্ছে? অনেক গরম তো আসলে, তো মানে এয়ার কন্ডিশন না, তো দেখা যায় সমস্যা নাই, এসি লাগাই নিয়ে না না সিস্টেম পারলে করতাম, এখানে অনেক ফাঁক আছে, তো ফাঁক ফাঁক আছে, দেখা যায় বাতাস বের হয়ে চলে যাবে। আচ্ছা আজকে আমাদেরকে কি কি দেখাবেন বলে? আমি তো অনেকবার BMW X1 দেখাইছি, রাইট? রাইট, হ্যাঁ। তো X1টা হচ্ছে কি অত বেশি কমফোর্টেবল না, আর একটু ছোট সাইজের, আর একটু লো গ্রেডের ডেফিনেটলি, কারণ X1 দিয়ে কিন্তু শুরু SUV ক্যাটাগরিগুলো, মানে ক্রসওভার বলা যায় ছোট সাইজের। আচ্ছা, সো X3টা কিন্তু অনেকটাই স্বাদ মেটায় হচ্ছে যারা X5 নিতে চায়। X5 হচ্ছে সবচেয়ে বড়টা, এখন যদি X7 চলে আসে তারপর X5টা বেশি চলছে বাংলাদেশে এবং X5টা বেশি চলছে এখনো, ওকে, সো সেটার পরে আমি বলবো যে ডেফিনেটলি X3টা অনেক অনেক বেশি বাংলাদেশে একটা হিট একটা গাড়ি। আচ্ছা, কেন হিট এবার সেটা একটু বলি, সেটা হচ্ছে এই একটা গাড়িতে মোটামুটি সব ধরনের আপনি SUV সব ধরনের ফিলিংস পেয়ে যাবেন, মানে SUV-তে যা যা আছে মোটামুটি এটা X1-এ পাওয়া যাবে না কিন্তু, হ্যাঁ সব ধরনের ফিলিংস পেয়ে যাবেন। হ্যাঁ, এটা আমি একটু ডিটেইলসটা বলি, এটা হচ্ছে 2011 মডেল কিন্তু, ওকে, 11 মডেল, 11-তে রেজিস্ট্রেশন এবং গাড়িটা কিন্তু 2000 সিসি। আচ্ছা, এটা কেমন রানিং হয়েছে গাড়িটা? গাড়িটা অ্যারাউন্ড 35,000 হবে, খুবই কম, চিন্তা করো আজকে এতগুলো বলছো, এই গাড়িগুলো আসলে এমনি চলেই কম, মানে চালাই কম, তারা চালায় অনেক, মানে চালাই তো শৌখিন লোকেরা। হ্যাঁ অনেক শৌখিন। সো আমরা একটু দেখাই দিচ্ছি যে ভিতরে কেমন কি কন্ডিশন, একটু ইন্টেরিয়রটা দেখাই দিচ্ছি, ওয়াও খুবই লাক্সারিয়াস কিন্তু, প্লিজ এটা দেখে কনফিউজড হবেন না, মানে হইছে কি আসলে শর্ট ছিল তো এইজন্য অডিটা বসাই দেওয়া হইছে, ভিডিওটা এসে বলবে কি রে ভাই অডি রিয়া কেন, আর এটা সমস্যা, এটা এক্সট্রা, এটা তো এক্সট্রা পাওয়া যায়, মানে এটার ইন্টেরিয়র জাস্ট অসাম বলতে হবে, অসাম, জাস্ট ফেবুলাস, ওকে, আমার কাছে মনে হয় কি এই যে X1 এর মধ্যে অনেকে এই জিনিসগুলো খুঁজে পায় না, কিন্তু X1 থেকে কি হয়
আফটার X3 বাজেটটা কিন্তু অনেক হাই, লাইক গ্যাপ থাকে প্রায় 15-20 লাখ টাকা, তার চেয়ে বেশিও কিন্তু গ্যাপ থাকে, বেশি হয় কিন্তু X3। আমি যেহেতু আগে কিন্তু আমার কখনো X3 দেখানো হয় নাই, না না না, আমরা মনে হয় এবারে কিন্তু প্রথমবার X3 দেখাচ্ছি, তাই না? এক্স্যাক্টলি, এবং আমার কাছে মনে হয় X3 নিয়ে রিভিউ খুব কম আছে বাংলাদেশে, ওকে, আর আমি তো দেখাইনি, না না, আমি জাস্ট X1 ছিল। ওকে, আমরা আসলে ভিতরের ইন্টেরিয়রটা একটু দেখাই দিয়েছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই গাড়িটা কিন্তু খুবই লাক্সারিয়াস, তাই না? খুবই লাক্সারিয়াস, এবং X1 এর কাইন্ডলি আমি একটু বলে রাখি, X1 থেকে কিন্তু X3টা কিন্তু অনেক বেশি লাক্সারিয়াস, সো প্রাইসটাও কিন্তু অনেক হাই। অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এই মানে X3 গুলো প্রাইস কেমন হতে পারে রেঞ্জ, তো আমি বলবো বেসিক্যালি প্রাইসটা তো আপ ডাউন করে, কারণ দেখা যায় এই ভিডিওটা হয়তো আপনি 2-3 মাস পরও দেখতে পারেন, সো এই জন্য অ্যাকচুয়াল প্রাইসটা না বলি, মানে আমি জাস্ট আইডিয়া দিচ্ছি এগুলো যে কত হতে পারে, একটা কাইন্ডলি একটা আইডিয়া দিয়ে দেন। এগুলো আসলে গাড়ির উপর কন্ডিশনের উপর ডিপেন্ড করে এবং মার্কেটের উপর ডিপেন্ড করে, 50-50 আপ হবে, 50-50 লাখের বেশি হতে পারে, বেশি হবে, ডেফিনেটলি বেশি হবে, কম যদি হয় তাহলে ডেফিনেটলি গাড়িতে কোনো প্রবলেম আছে নাইলে কোনো কাজ আছে নাইলে এই সেই, ঠিক আছে? ওকে, চমৎকার, দেখতে পাচ্ছেন বন্ধুরা, মানে একদম প্যানোরামিক কিন্তু সানরুফ এটার মধ্যে রয়েছে, এক্স্যাক্টলি। এবং যারা কিনা আসলে একটু রাস্তায় দাঁড়িয়ে একটু ফিল নিতে চান, মানে কক্সবাজারের যে এলাকাগুলো মেরিন ড্রাইভে গিয়ে যারা এই যে একটু ফিল নিতে চান, বাজারে দাঁড়িয়ে ফিল নিতে চান, আর রাজনীতি যারা করে তারা কিন্তু এই ধরনের গাড়ি অনেক পছন্দ করে, হ্যাঁ রাইট রাইট, যাদের কিন্তু ওই যে বাজেটটা হ্যারিয়ারের বাজেট থাকে না টয়োটার বা প্রাডোর, অনেকে চায় যে না আমি BMW চালাবো আমার ব্র্যান্ড দরকার, তারা কিন্তু এই গাড়ি ডেফিনেটলি নিতে পারে। ওকে রাইট, অন্যান্য গাড়িগুলোর মতো এই গাড়িতে সব ফিচারই আছে, এই যে স্টিয়ারিং এ আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন, এসি টেম্পারেচার বা গাড়ির যদি গান শুনেন ভলিউম আপ অ্যান্ড ডাউন করতে পারেন, এছাড়াও এখানে সব ধরনের এখানে আপনি অপশন চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন, আর বেসিক্যালি এখন মোটামুটি একটা গাড়িতে যা যা থাকা দরকার একটা মানে থাকে না যে অ্যাডভান্স গাড়িগুলোতে সব কিছুই আছে। ভাইয়া পিছনে বসে কেমন লাগতেছে? মানে টু গুড, কারণ হচ্ছে কি X1 কিন্তু কম্পারেটিভলি একটু ছোট সাইজের হয় আর কি, তো আমার কাছে কিন্তু এটা মনে হচ্ছে আপনি শুয়ে শুয়ে যেতে পারবেন একদম হেলান দিয়ে ভালো করে, মনে হচ্ছে আমার কাছে তো রাজার হালে দেখি পা তুলেন তো, দেখি পাটা তুলেন তো পায়ের উপর, একদম পায়ের উপর কিন্তু পা তুলে কিন্তু যেতে পারবেন জাস্ট রিল্যাক্সে। আমি বলি কারণ হচ্ছে কি অনেকে টেনশনে থাকে যে কম্প্যাক্ট এসইউভি বা যদি ছোট এসইউভি হয় তাহলে কি আমি কি মোটামুটি রিল্যাক্স পাবো কি না, কারণ আমি এত টাকা দিয়ে একটা মানুষ 50-60 লাখ টাকা দিয়ে একটা সিউভি কিনবে, ওইটা তো তার তো সেই তো কাজ হতে হবে, রাইট? হ্যাঁ, সো আমার কাছে মনে হয় লং জার্নি হোক বা ঢাকা সিটি বা কোনো সিটির মধ্যে হোক ডেফিনেটলি ইটস ভেরি গুড, আমার কাছে দেখবি ভালো লাগতেছে, আমার কাছে এটা মনে হয় 10 ঘন্টা জার্নি করলে খারাপ লাগবে না, প্যাসেঞ্জার ফিলিংস খুব ভালো, কিন্তু X1টা কিন্তু একটু ছোট সাইজের হয়, মেক শিওর। আদন ভাই এটা আবার কি নিয়ে আসলেন বুঝলাম না, একের পর এক দেখি চমক আছে আপনার কাছে। এটা কিন্তু মার্সিডিজের লেটেস্ট মডেল, আচ্ছা E200 2016 মডেল, 17-তে রেজিস্ট্রেশন, 1800 cc, জাস্ট ফ্যাবুলাস ফ্রন্ট লুক দেখি আপনারা কিন্তু বুঝতে পারছেন, ইন্টারিয়র দেখছো, এর আগে মনে আছে একবার যেটা দেখাইছিলাম এরকম, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট রাইট, সো লেটেস্ট গাড়িগুলোর ভিতরে একটু অন্যরকমই লাক্সারি, মানে ভাইবটাই কিন্তু এটা অন্যরকম কিন্তু, তাই না? দেখছো ভিতরে সিটগুলো দেখছো খুবই কিন্তু অস্থির লেভেলের, এটা কিন্তু আশ্চর্যজনক একটা কাহিনী আছে, এই গাড়িটা মাত্র চলছে 6000 কিলোমিটার। এই মি মজা করেন আমার সাথে? না ভাই এটাই সিরিয়াস, মাত্র 6000 কিলোমিটার, 2017-তে রেজিস্ট্রেশন, 17 সাল থেকে এখন 22 সাল চলতেছে, কেমনে 5 ইয়ার্সে মাত্র 6000 কিলোমিটার, কারণ দাদার গাড়ি ওই কি গাড়ি চালাই নাই, মাঝে মাঝে একটু বের করছে শক করে শেষ, কারণ ওনার গাড়ি অনেকগুলো 10-15টা গাড়ি, তারপরও এই 5 বছরে মাত্র 6000 কিলোমিটার। ভাইয়া এরকম সম্ভব? আরো অনেক এরকমই পেয়েছি, এবং আমি সবসময় বলি এই ধরনের গাড়ি কিন্তু আমার কাছে আসে, আর নতুন যখন নিয়েছিল তখন তো ডেফিনেটলি মনে হয় 1-20 কোটি ছিল, এখন আমি এই গাড়িটা 80-80 লাখ টাকা চাচ্ছি মাত্র, আশা করি মানে কি বলে এই গাড়িটাতে আপনার ব্র্যান্ড নিউর ফিল পেয়ে যাবেন পুরোপুরিভাবে, বেসিক্যালি 80 লাখ টাকা হলে বিক্রি করবো আর কি। আচ্ছা, সো মার্সিডিজের E200 আবারও বলি 2016 মডেল, 17-তে রেজিস্ট্রেশন, অস্থির একটা ইন্টেরিয়র, পিছনে দেখলে মাথা ঘুরানো উঠে যাবে, দেখেন একটা গাড়ি কতটা লাক্সারিয়াস হইতে পারে, সি ভিতরে ইন্টেরিয়র দেখলে বোঝা যায় ট্রিমগুলো, সাউন্ড সিস্টেম অ্যান্ড এভরিথিং সব কিছু আপডেটেড এই গাড়ি, বিকজ এটা কিন্তু ই ক্লাস, আমি আবারও বলি সি ক্লাসে মার্সিডিজের কিন্তু দাম কম হয়, সি ক্লাস থেকে ই ক্লাস কিন্তু লাক্সারি, ই ক্লাস থেকে এস ক্লাস আরো বেশি লাক্সারি। দেখেন বন্ধুরা পিছনের যে লাইট গুলো রয়েছে, মানে আসলে কিন্তু মানে মানে মার্সিডিজ বেঞ্জ এর ডিজাইন গুলো করে আসলে কিন্তু অনেক ফ্যাবুলাস ডিজাইন, জাস্ট দেখেন মানে পুরো কিন্তু অস্থির লেভেলে করছে নাকি আদম ভাই। E200 অলওয়েজ হচ্ছে লাক্সারি, একটা স্ট্যাটাস ক্যারি করে,
C-Class থেকে অনেক 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 মাচ বেটার, মাচ লাক্সারি, প্রাইসও হাই। যারা আসলে E-Class-এর ইউজার তারা কিন্তু বুঝে, ওদের বলা লাগবে না। যারা নতুন তারা মনে হয় একবার ট্রাই করলে বুঝতে পারবেন আসলে এটা কি মজা আছে। অলরাইট, তো চমৎকার আরও একটি গাড়ি দেখাচ্ছে নাকি আদনান ভাই? সবাই বলে যে এত লেটেস্ট মডেলের গাড়ি কিভাবে পান, কোত্থেকে আসে? হ্যাঁ ওইটাই তো আমার কথা, কোত্থেকে আসলে আসে, কি করবে মানুষ কয়দিন চালায় চালায়, ভালো লাগে না, কই দিয়ে দেন বাংলাদেশে না। আর মনে হয় এক দেড় বছর পরে মনে হয় অডি বাংলাদেশ থেকে পাওয়া যাবে। না 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 দাদা দাদা আর কি হইছে আবার দেখাই না একটু? না না দেখাও, এটা খোলার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলতে হবে। হ্যাঁ বলেন দেখি। এটা সিসি জানো কত? শুনলে কিন্তু হ্যাঁ অজ্ঞান হয়ে যাবে। কত আন্দাজ করো, গেস করো কত? 2000? না 1500? নো তাহলে কত? 1800? এখানে নো তাহলে কি? অনলি 1200। এই মে মজা করেন আমার সাথে? জি না ভাই, মাত্র 1200 সিসি। এক্স্যাক্টলি 1200। এবং এই গাড়ি কিন্তু মাইলেজ দেয় হচ্ছে কত কত? মিনিমাম 15-16-17 কত বিষয় না। আর আমরা মনে করুন এটা হাইব্রিড, এটা কিন্তু হাইব্রিড না, আমি অডি মার্সিডিজ বিএমডব্লিউ সব বেচা শেষ আমার। সেটা আমি একটু পরে বলতেছি। গাড়িটা একটু ছোট সাইজের, বাট আমার কাছে মনে হয় কি অনেকের কাছে এই জিনিসটাই পছন্দ। ছোট হলে ছোট ফ্যামিলি মুভমেন্ট করতে সহজ, ইজিলি ঘোরাফেরা করা যায়। ঢাকার মতো যে চিপা রাস্তা, যে জ্যাম, জ্যামের মধ্যে শান্তিতে চালানো যায়। ফুয়েল ইকোনমি ডেফিনেটলি, সো এটা ডেফিনেটলি আমি বলি না সব দিক থেকে একটা পারফেক্ট অডি বলা যায় বাংলাদেশের ঢাকা শহরের জন্য। ওয়াও, জাস্ট দেখেন যে কি চমৎকার আদম ভাই, কেমন লাগলো? পুরো একটা অ্যাংগ্রি বার্ডের মতো লাগতেছে এই গাড়িটাকে। রাইট, অডির কিন্তু স্পেশাল জিনিসটা হচ্ছে এটা, তার যে এলইডিটা আছে। এখন আমি তো খুব বেশি থাকে না যে স্টাইল করে বলতে পারবো না ভাই, আমি খুব সাধারণ সাদা সিধা মানুষ, আমি খুব সুন্দর করে এক্সপ্লেইন করি, মানে হচ্ছে এত ভঙ্গ করে বলতে পারি না। দিস মানে খুব এলিট ভাবে বলতে পারেন না আপনি? এলিট ভাবে বলতে পারি কিন্তু বলবো না। কেন এলিট ভাবে বললে হবে কি? শুধু এলিট ক্লাসের মানুষই দেখবে, তখন তো সবাই দেখবে না, আমি তো চাই সবাই দেখুক। বেচার কি ধান্দা দেখছেন! ওয়াও ভাই, মানে কি এটা ভাই, ডিজাইনটা তো ভাই মারাত্মক করছে। আমার কাছে মনে হয় স্মার্ট লুকিং এবং 50 লাখ টাকার ভেতর একটা অডি গাড়ি এতগুলা ফিচার, এত সুবিধা এবং মেইনটেনেন্স সবচেয়ে ইজি ভাই। এলিয়ন প্রিমিয়ার মতো মেইনটেনেন্স, তাই নাকি? চ্যালেঞ্জ দিয়ে বললাম, এলিয়ন প্রিমিয়ার মতো মেইনটেনেন্স। কেমনে কি ভাই? ভাই A3 গাড়ি হচ্ছে অডির সবচেয়ে মানে প্রাইমারি লেভেলের গাড়ি আর কি, প্রাইমারি স্টেজে। দ্যাটস ওয়াই এটার মেইনটেনেন্সটা অনেক ইজি। স্টেজটা মোটামুটি ভালোই আছে ভাই, অনেক তাই বলে মানে ছোট না কিন্তু গাড়ি কিন্তু অনেক অনেক বিশাল সাইজ পিছনে ব্যাক সাইডে। নেগেটিভ সাইডটা কথা বলছি না, যে হচ্ছে সব গাড়ি ভালো আরাম এই সেই, আমি কিন্তু নেগেটিভ সাইডে তুলে ধরি। আর এই জন্য কিন্তু মানুষ বুঝছো মামন পছন্দ করে। আমি কিন্তু মানুষকে আমি পুশ করে দিব না যে ভাই এটা আপনাকে নিতেই হবে, যার প্রয়োজন যেটা যে বুঝবে যে তার এই গাড়ি দরকার, আমি বলে দিব এই গাড়িটাতে সুবিধা কি, অসুবিধা কি, ভালো কি, খারাপ দিক কি, যার যেটা মনে হবে সে সেটা নিবে, যেটা ভালো মনে করবে। এই গাড়িতে কিন্তু লেগ স্পেসটা একটু কম আমি বলে দেই। গাড়িটা কিন্তু একটু ছোট, পিছনে যে বসবে হয়তো তার একটু কষ্ট হতে পারে। আমার কাছে মনে হয় যদি খুব বেশি হেলদি হয় একটু প্রবলেম হবে, যদি একটু শুকনা চিকনা চাকনা হয় তাহলে হয়তো আমার কাছে মনে হয় না, ঠিক আছে, চলার মতো, চলার মতো। ওয়াও ভাই, ইয়েস, স্ক্রিনটা পুরো একদম নিচ থেকে বের হলো। জি ভাইজান, এটা ডিসপ্লেটা এভাবে বের হয়। A3 বলে যে পাত্তা দিবেন না তা কিন্তু হইতে পারে না, এটা কিন্তু অডি। অডি বুঝতে হবে, হ্যাঁ ইউ হ্যাভ টু বুঝতে হবে ব্রাদার। আর দেখেন এখানে কিন্তু 260। আর সব অপশন তো আছেই,
বাই দ্য ওয়ে এটা কিন্তু ট্রিপটনিক গিয়ার। আসলে হয়েছে কি গতানুগতিক রিভিউগুলো সবাই দেয়, তো আমি আসলে বেসিক্যালি গতানুগতিক রিভিউ দিতে আমি পছন্দ করি না। আদম ভাই বুঝলাম না, এতগুলো জার্মানি গাড়ির মধ্যে জাপানি গাড়িটা কি করতেছে, ঘটনা কি? আমি তো আসলে হচ্ছে শুধু তো এলিট ক্লাস বা যারা ব্র্যান্ডের গাড়ি ইউজ করে দামি দামি গাড়ি, আমি তো শুধু তাদের জন্য ব্যবসা করলে হবে না, আমি তো সারা দেশের মানুষের জন্য চাই কোনো না কোনো না কিছু করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সো আমার আরেকটা শোরুম আছে এবং আমি এই জন্য তিন ক্যাটাগরির গাড়ি মানে রাখছি আর কি। একটা সবচেয়ে হচ্ছে হাই ক্লাস, সবচেয়ে হচ্ছে দামি দামি গাড়িগুলো, 1 কোটি 2 কোটি 3 কোটি বাজেটের গাড়িগুলো, আর একটা মিড রেঞ্জের গাড়িগুলো মোটামুটি টয়েটা মাজদা নিসান ব্র্যান্ডের, আর একটা হচ্ছে গিয়ে লোয়েস্ট ক্যাটাগরি যেটা হচ্ছে 10 লাখ 20 লাখ বাজেট যাদের তাদের জন্য এটা রাখতে হয়। মামুন আমি আমি চাই বললাম না যে আমি সবার জন্য থাকবো, শুধু আমি একটা ক্লাসের জন্য থাকবো, ভাব মেরে চলবো, আমি তো প্রিমিয়াম গাড়ি বেচি, আদনান তো আর অন্য কোনো গাড়ি বেচে না, এটার মধ্যে আমি থাকতে চাই বেসিক্যালি। এই জন্যই আসলে আমার এই মানে হ্যারিয়ার গাড়িটা রাখার, মানে মধ্যবিত্ত থেকে মধ্যবিত্তই এখন কিন্তু মানে যারা একটু এসইউভি নেয়, আমার কাছে মনে হয় সিএচআর বা এক্স ট্রেইলের পরে যাদের বাজেট মোটামুটি 50-এর আশেপাশে তারা কিন্তু সেকেন্ড হ্যান্ড হ্যারিয়ারের জন্য কিন্তু অনেক পাগল। হাই হ্যারিয়ারের অনেক ডিমান্ড, আর হ্যারিয়ারের যা ক্লায়েন্ট বাংলাদেশে রাফ ইউজ করা যায় ২০১৪ মডেল 15 রেজিস্ট্রেশন, আর ডেফিনেটলি এটা কিন্তু নন হাইব্রিড 2000 সিসি। আচ্ছা, আমি হাইব্রিড গাড়ি খুব কম সেল করি, এটা আমার ব্যক্তিগত মানে আমার কাছে কেন জানি, এটা আমি আরেকদিন আরেকটা বড় একটা ভিডিও বানায় আমি শেয়ার করব কেন কম করি বা কেন করি না। কাস্টমারের রিকোয়েস্টে কিন্তু আমি হাইব্রিডও সেল করি, এটা কিন্তু নন হাইব্রিড গাড়ি। এই গাড়িতে প্যানোরামিক সানরুফ আছে এবং এটা একটা আশ্চর্যজনক বিষয় কি, এটা কিন্তু অ্যাডভান্স প্রিমিয়াম, কিন্তু এখানে আবার একটা নেগেটিভ সাইড আছে। অ্যাডভান্স প্রিমিয়াম বলছে ভিতরে মেরুন কালারের ইন্টেরিয়ার, ব্যাকডালা পাওয়ার, চাপ দিলে অটোমেটিক ব্যাকডালা খুলে যাবে, কিন্তু ভিতরে JBL এর সাউন্ড সিস্টেম নেই, 360 ক্যামেরা, এই যে এখানে ক্যামেরা থাকে ভিতর থেকে 360, এনিওয়ে 360 ক্যামেরা লাগায় দেওয়া। আচ্ছা, এটা আসলে ড্রাইভার সিটের এটা অনেক ভালো, এই যে এই এই কালারটা মানে এই লেদারটাই হচ্ছে না মানে প্রিমিয়ামনেস বোঝায়, এত নরম সফট তুলতুলে। হ্যাঁ, খুব মানে আই রিয়েলি লাইক ইট ব্রো। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এখন এটার তো পুস্টার সিস্টেম আর এখানে স্টিয়ারিং থেকে অনেক কিছু কন্ট্রোল করা যাচ্ছে, এই সবকিছুই আছে। এছাড়াও মানে আরে ভাই এটা তো সবই তো জানে সবাই, মোটামুটি এখন আমাদের অনেকগুলো ভিডিও হয়েছে। হ্যাঁ, এই হ্যারিয়ার নিয়ে তো আসলে আর রিভিউ তো আর বলে শেষ করা যাবে না, এই জন্য কারণ এখন কিন্তু যারা কিনে এগুলো কিন্তু ক্লায়েন্টরাই কিন্তু ম্যাক্সিমাম জানে কি আছে না আছে ভিতরে। এক্স্যাক্টলি, আর রেগুলার ক্লায়েন্ট সেকশন গুলোই কিন্তু আলাদা, যারা নেওয়ার তারাই কিন্তু নেবে, তারাই নেবে। হ্যাঁ, আর এখানে ফুল প্যানোরামিক সানরুফ আছে, সানরুফ রয়েছে। সো শুধু হ্যারিয়ার না, আপনি যদি এক্সট্রেল গাড়ি চান সেটাও আমার কাছ থেকে পাবেন, যদি সিএচআরও চান তাও পাবেন। তবে সিএচআর গাড়ি নিয়ে আমি একটু কথা বলি, সিএচআর গাড়িগুলো কিন্তু অনেকে জিজ্ঞেস করে আমাকে, ভাই সিএচআর গাড়ি সম্পর্কে একটু বলেন বলেন বলেন। সিএচআর কিন্তু মানে ড্রাইভার্স কার, পাশে একজন বসলে ইটস ওকে ফাইন, কিন্তু প্যাসেঞ্জারের জন্য একেবারে জায়গা কম, ওই যে A3 দেখালাম A3 মতো বা একটু ছোটো। সো এই জন্য আর কি, আর সিএচআরের যে প্রাইস যে 30 বা 30+, আমার কাছে মনে হয় না যে এত প্রাইসে সিএচআর, এত প্রাইস সিএচআর ডিজার্ভ করে। ঠিক আছে ভাই, পিছনে তো পুরোই কিন্তু লাক্সারিয়াস, মানে আপনি মনে হয় শুয়ে শুয়ে যেতে পারবেন ভাই, আসলে কি তাই? হ্যারিয়ার গাড়ি নিয়ে বলার কিছু নাই, এভরিওয়ান নোস বিকজ টয়োটা, রাইট? সো একে তো হচ্ছে রিলায়েবল, তারপর ইকোনমি, তারপরে হচ্ছে পার্টসের অ্যাভেলেবল আছে, টেনশন নাই। এক কথা, কেউ যদি এই গাড়ি কিনে এই গাড়ি কখনো বিক্রি করবে না, এই গাড়ি বা এই হ্যারিয়ার গাড়ি কখনো মানে আপনাকে ক্ষতির সম্মুখীনে ফেলাবে না এবং রাস্তাঘাটে কখনো বন্ধ হয়ে যাবে না। সো পার্সোনালি আই প্রেফার এবং আমি সাজেস্ট করি সবাইকে এটা নেওয়ার জন্য। এটার আস্কিং প্রাইস হচ্ছে 47 লাখ 47 লাখ, আর মার্কেটে এগুলোর প্রাইস না সবাই জানে, কিন্তু হ্যারিয়ার কমন গাড়ি তো, সেকেন্ড হ্যান্ড কত নতুন নিলে কত নতুন, 60-65 লাখ টাকা, এভরিওয়ান নোস। আদম ভাই কি অবস্থা বলেন? ও শে, ইয়ো 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 ইয়ো, কেমন কেমন ভাই? পুরাই কিন্তু চমকতো লেভেলের, কেউ দেখে বলবে এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি ভাই, একদম পুরো দেখি টিপটপ করে রাখছেন, ঘটনা কি? মানে আমি প্রতিটা ইঞ্চ বাই ইঞ্চ ডিটেইল চেক করে, ডিটেইল ভাবে আমি চেক করি এবং দেখি। এর থেকে বেশি শাইন ছিল, এখন মনে একটু বালু পড়ছে হালকা, এবং প্রত্যেকটা প্রোডাক্ট এই গাড়িতে যেটা দিয়ে আমি ইভেন টাওয়ারটা পর্যন্ত বাইর, সিরিয়াসলি? জি ভাই, বাইরে থেকে ইম্পোর্ট করা এবং বাইরের, মানে আমি কোনো গামছা টামছা দিয়ে আর মুছি না, আর হচ্ছে
যত মানে দামি পলিশ আছে এবং যত ডিটেইলিং এর প্রোডাক্ট আছে ভালো ভালো আছে, এগুলো দিয়ে আমি সবচেয়ে মানে টপ অফ দ্য ব্র্যান্ড, সব টপ অফ দ্য ক্লাস ওইটা ইউজ করার চেষ্টা করি। কিন্তু লাক্সারি গাড়ি বুঝো তো, মানুষের তো এটা একটা চাহিদা, রাইট রাইট, তার এত দামি গাড়ি মানুষ কিনবে, অডি মার্সিডিজ বিএমডব্লিউ, আর সেটা ঝকঝকে তকতকে হবে না, এ তো আর হতে পারে না, রাইট। প্রেজেন্টিং আই নোয়াখালীলা, আমি এবার কিন্তু নোয়াখালীতে রিভিউ দিব, কারণ নোয়াখালীতে কিন্তু রেসপন্স অনেক বেশি, নোয়াখালীর বিষয়ে কথা না কইলে মানুষ কিন্তু মাইন্ড করে, সিরিয়াসলি। কেন কেন কেন, কারণ হচ্ছে গিয়ে আমি জানি না নোয়াখালীর বেশি অডিয়েন্স আইয়ে লক্ষ্মীপুর ফেনী, মিস হবে না। এখন অনেকে জিজ্ঞেস করে ভাই অন্য এলাকার জন্য কি নাই, আছে আছে আছে, আর একটা এলাকার জন্য আছে স্পেশাল একটা এলাকা, আমার হার্ট দিল খোলা থেকে। কোন জায়গায় গেস করতে পারবা? বরিশাল। আরে দে নো না, বলে আমরা মানুষকে তো লাইক করেন না, মানে বরিশাল মানুষকে ভালোবাসি, লাভ করি। তাহলে তাহলে কি আছে, তুমি না কুষ্টিয়া? এই হয় নাই, জিনাজি হয় নাই, হয় নাই, হয় নাই, নো 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 নো। কেন 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 আসতেছে একটু পরে, আমি আমার নিজের গাড়িতে বসে বলবো এই কথাটা। এটা হচ্ছে A4 গাড়ি, একটু আগে A3 দেখালাম। A3 কিন্তু একটু কম্প্যাক্ট গাড়ি, ছোট গাড়ি, আর A4 টা মোটামুটি সব দিক থেকে ভালো। A4 গাড়ি কিন্তু এটা কিন্তু 2011 মডেল, 11 রেজিস্ট্রেশন, গাড়িটা মাইলেজ আছে মনে হয় অ্যারাউন্ড 30,000 হবে। এটা কিন্তু কোয়াট্রো টার্বো, এটা কিন্তু টার্বো ইঞ্জিন, কিন্তু একটা কথা আছে, এটা কিন্তু 2000 cc এবং মাচ মোর পাওয়ারফুল। ও মাই গড, কেউ যদি স্পোর্টস কারও লাইক করে থাকেন, এটা নিলে কিন্তু স্পোর্টস কারের ফিলিংস পাবেন। আর এটাতে কিন্তু সানরুফ আছে, A3 তে সানরুফ পাননি, আশেপাশে বলবো, কিন্তু আশেপাশেটা কি হবে সেটা যখন আপনি সামনে আসবেন তখন হবে, এখন বলা যাচ্ছে না, কারণ তখন মার্কেট প্রাইস এর উপর ডিপেন্ড করবে, তখন ডিমান্ডের উপরে ডিপেন্ড করবে। সো এটা অ্যাকচুয়ালি বলা যাচ্ছে না, আবার তোমার ভিডিওটা মানুষ এই ভিডিওটা কখন দেখে, আমি বোর্ড লাগিয়ে রাখি যাতে সবাই চিনতে পারে, বুঝতে পারে, কারণ আমার বেসিক্যালি যে গাড়িগুলো আমি সেল করি ওগুলোতে তো আমার একটা স্টিকার থাকেই, কিন্তু বোর্ড থাকলে মানুষের একটু কনফার্ম ক্লিয়ার হয় যে গাড়িটা আমি চালাচ্ছি। এতে অনেক জায়গায় অনেক সুবিধা হয়। কি সুবিধা হয় ভাই? সুবিধা হয় বলতে কি, অনেকে চিনে, অনেকে চিনলে সুবিধা হয়, কথাবার্তা বলতে পারি, মানুষজন চিনে বুঝে। আর এনিওয়ে এলেন আদনান অফিসিয়াল, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আর টিকটক আইডিটাও এলেন আদনান অফিসিয়ালি হবে। মামুন, এই গাড়িটা কিন্তু আমি পার্সোনালি চালাই। আচ্ছা, এটা কি আবার সেল করবেন নাকি? শোরুমে রাখছেন? আবার তো না, শোরুমে রাখছি, আসলে গাড়িটা আমি রিভিউ দিব এই জন্য, কারণ এই সেম ইউনিট আমার কাছে আরও দুইটা আছে, একটা ব্ল্যাক কালার আর একটা হোয়াইট কালার, এই কালারই, এই কালার, এই গাড়িটা খুবই স্পেশাল ইভেন আমার জন্য। আর আমি জানি না, এই গাড়িটার প্রতি মানে আমার একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। এত এত গাড়ি চালালাম, এত এত BMW মার্সিডিজ চালালাম, এত এত ধরনের ব্র্যান্ড চালালাম, কিন্তু এই গাড়ির প্রতি ভালোবাসা এই কমে না, ভালোবাসা আরও ডে বাই ডে বাড়তে থাকে। হ্যাঁ হ্যাঁ, কেন কেন সেটা একটু আমি একটু ডিটেলসে যাই আবার। এটা কিন্তু 520D মডেল, 2011 মডেল BMW-র, আর এটা স্পেশালিটি হচ্ছে কিন্তু ডিজেল। এবার বলো ভাই, সব তো আপনার অকটেন গাড়ি, এটা ডিজেল কিভাবে হইলো? সেটাই তো জিজ্ঞেস করতাম আমি। এখানে তো গেম, BMW কিছু আছে ডি গাড়ি, মানে ডি আছে কোড সাথে, ডি ফর ডিজেল। হ্যাঁ, ডি ফর ডিজেল, এগুলো হচ্ছে ডি। আচ্ছা হ্যাঁ, আর আই গুলো হচ্ছে অকটেন। আচ্ছা, 520D, এটা কিন্তু 2000 cc, আর এটা সবচেয়ে গুড সাইড হচ্ছে আসেন বলি ভাই, কি হলো ভাই, কি মনে হচ্ছে এটা নিচে নেমে গেল? হ্যাঁ দেখি দেখি, সামনে দেখো, পাশে দেখো, সাইডে দেখো, এই গাড়ি শুধু দেখতেই থাকবা। আচ্ছা, ডিজেল গাড়িতে সবচেয়ে বেশি সুবিধা যেটা, মানে আমার এই গাড়ি কেন 520D ফেভারিট আমি বলি, এই গাড়ি কিন্তু ব্রো যে মাইলেজ দেয় আর কোনো BMW এই মাইলেজ দেয় না। আচ্ছা জানো এটা কত দেয়? এটা 1 লিটার ডিজেলে এই গাড়ি 12-15 কিলোমিটার দেয়। এত বড় গাড়ি, এত লাক্সারিয়াস গাড়ি, 5 সিরিজের একটা গাড়ি, ডিজেলের দাম এখন অনেক কম না? তুমি বিশ্বাস করবা না, এই গাড়ি নিয়ে যদি ওই কক্সবাজার থেকে ঢাকা থেকে ঘুরে আসি 6-7 হাজার টাকা মাত্র তেল যায়। এই গাড়িতে শুধু অপশান আর অপশান, প্যারেল শিফটার থেকে শুরু করে এখানে সব ধরনের অপশান ফিচার আছে। এছাড়াও
কি বলে এই যে আপনি এখানে স্টিয়ারিং কিন্তু উঠানো নামাইতে পারবেন আপনি অটো এই এই নামতেছে অটো এই স্টিয়ারিংটা সামনের দিকে নামানো যায় পিছনের দিকে যাওয়া যায় উপর নিচে করা যায় ওয়াও ইভেন সিটি যা কিছু আছে সব কিছু ফুল অটো আচ্ছা এসির জন্য ডাবল কম্পার্টমেন্ট আছে ডিভাইড করা এদিকে টেম্পারেচার কমাতে বাড়াতে পারবেন ওদিকে কমাতে বাড়াতে পারবেন তারপরে হচ্ছে সানরুফ তো আছেই আমি আবার সানরুফ ছাড়া গাড়ি চালাবো এটা হইতে পারে সানরুফ কিন্তু এখানে দুই পার্টের আচ্ছা এই যে এক পার্ট হচ্ছে তুমি চাইলে এটা খুলে দিতে পারো শুধু পরে কার্টেনটা এখানে ভিউ দেখতে পারবে উপর থেকে আবার চাইলে যে তুমি ওই যে উপরে এটা উপরে হুডটা কিন্তু খোলা যাবে তুমি দাঁড়াতে পারবা পুরোটা কিন্তু ওপেন হয় দেখো মানে ফুল কিন্তু ভিউ দেয়া যাবে অনেক আচ্ছা এখানে ইজিলি কিন্তু একটা মোটা মানুষও দাঁড়াতে পারবে সি হ্যাঁ রাইট রাইট অনেক জায়গা ওকে চলস আবার প্রেস করলে কিন্তু সেটা অটোমেটিক্যালি লেগে যাচ্ছে ওইটাও চাইলে অটোমেটিক্যালি আবার চাইলে এটাকে ভাঁজ করে এভাবে উঠা দিতে পারবা ওয়াও যে একটু জাস্ট এটা মানে এয়ার ফ্লোটা ঠিক রাখার জন্য সো বেসিক্যালি আমি কিন্তু মানে 520D গাড়িটা আজকে প্রায় মনে হয় এক বছর হয়ে গেছে ইউজ করতেছি এবং আমি কিন্তু এটা নিয়ে খুবই খুশি 2011 মডেল 12 রেজিস্ট্রেশন বেসিক্যালি এটা আবার F10ও বলে থাকে এই গাড়িগুলো ফুয়েল ইকোনমির দিকে কিন্তু সেরা রিসেল ভ্যালুর দিকেও সেরা গাড়ি কিন্তু আস্কিং প্রাইসটা ডেফিনেটলি 50+ কত সেটা ডিপেন্ড করতেছে যখন আপনি আসবেন আমাকে জিজ্ঞেস করলেই হবে বা আমাকে কোশ্চেন করলে আমি বলে দিব ডিপেন্ড করছে তখনকার উপরে 50+ সো এই তো আর স্পেশাল কথা তো আমি কইতে ভুলেই গেছি আমার কিন্তু ভাই সিটাং এর মানুষের উপরে কিন্তু অনেক দুঃখ যেই চট্টগ্রামের লোক আসবে তার জন্য স্পেশাল গিফট থাকবে আমার কাছে এবং তার জন্য আমার স্পেশাল ভাবে 30% ডিসকাউন্ট থাকবে গাড়িতে নোয়াখালীদেরকে যদি আমি 20-25% দেই চট্টগ্রামের লোককে দিব 30% ইনশাল্লাহ চট্টগ্রামের মানুষের প্রতি আমার হাজারো সালাম এবং ভালোবাসা রইল আর আসলে আদনান ভাই অনেকে আসলে শোরুম খুঁজে পায় না এতগুলো ভিডিওতে বলার পরও আসলে বিষয়টা কেমন না আমি খুব ইজিলি বলে দেই দুইটা জিনিস একটা হচ্ছে গুগল ম্যাপে গিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন আদনান অটো কর্পোরেশন দিলে পেয়ে যাবেন এটা গেল একটা সাইড দুইটা হচ্ছে দুই নাম্বার হচ্ছে আমাকে ফোন দিতে পারেন দুইটা নাম্বার দেওয়া আছে আমার সবখানেই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে নিচে থাকবে যমুনা ফিউচার পার্ক যারা এদিকে আসেন যারা কুড়িল বিশ্বরোড উত্তরা থেকে ওই দিক থেকে আসবেন তারা যমুনা ফিউচার পার্ক ক্রস করে তারপর হচ্ছে নর্দা বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড থেকে মানে এটাকে প্রগতি সরণীয় বলে এখানে সৌদি মসজিদ বা কুয়েতি মসজিদ রোড বলেই যে কোনো কেউ বলে দেখাই দিবে বা এই রোডে বা আপনি নর্দা বাস স্ট্যান্ডে এসে যদি কাউকে জিজ্ঞেস করেন যে আদনান অটো কর্পোরেশন গাড়ির শোরুমটা কোন দিকে তা বললেও দেখাই দিবে আর যারা আমেরিকান এম্বাসি মানে হচ্ছে বাড্ডা রামপুরা ওই সাইড থেকে আসবেন তারাও কিন্তু ওই নর্দা বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে পারেন এসে উল্টা দিকে অপোজিট সাইডে আসতে হবে তো আশা করি এখন খুব সহজে পেয়ে যাবেন আর এনিওয়ে বাই দা ওয়ে আমার ফেসবুক পেজ বলে দেই আদনান অটো কর্পোরে তুমি হাসতেছো কেন একটু প্রমোশন করবো না টিকটকে টিকটক কিন্তু ফেমাস হয়ে গেছি বুঝতে হবে এলেন আদনান অফিসিয়াল ভাই আমার একটু প্রমোশন লাগবে টিকটকে কিন্তু হ্যাঁ করে দিব না সমস্যা নাই এরপরে বলে দেই টিকটক এলেন আদনান অফিসিয়াল ইনস্টাগ্রামও সেম ফেসবুকে আমাকে খুঁজে পাবেন এলেন আদনান শুভ দিয়ে দুখানে আমার পেজও আছে প্রোফাইল আছে আমাকে নক দিবেন আমি ডেফিনেটলি রেসপন্স করবো আর আমার পেজ হচ্ছে আদনান অটো কর্পোরেশন যেখানে গাড়ি কালেকশনগুলো পেয়ে যাবেন আর ইউটিউবে সার্চ দিলে তো পাবেনি মামুনের ব্লগে পেয়ে যাবেন এমনিতে সার্চ দিলে আমার টুকটাক কিছু ছোট ছোট ভিডিও আছে ওইটাও পেয়ে যাবেন আশা করি কি হাসো কেন তুমি হ্যাঁ ভাই সব জায়গায় যে প্রমোশন লাগা আছে কয় টাকা দিবি না আমি চিন্তা করতেছি এটা হ্যাঁ ঘটনা কি প্রমোশন আর প্রমোশন আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে কেউ যদি আসলে গাড়ি কিনতে চায় কেনার সিস্টেমটা কি একটু আমাকে বলেন ভাই এখন কি লোন দিবেন কি না আসলে অনেকে জিজ্ঞেস করে জিনিসটা অনেকেরই হচ্ছে মানে সামর্থ্য নাই কিন্তু ইচ্ছা আছে সাধ্য আর তারপরও তো গাড়ি তো কিনতে হবে তাই না গাড়ি তো কিনতে হবে অনেকে মনে করে যে শুধু রিকন্ডিশন গাড়িতে দিচ্ছি কারণ এই এই গাড়িগুলো কিনতে গেলে তো এগুলো তো আর রিকন্ডিশন পাওয়া যায় না এগুলো এটা ব্র্যান্ড নিউ কিন্তু আর ব্র্যান্ড নিউ কেনার সামর্থ্য তো সবার হয় না কারণ অনেক টাকার ব্যাপার এক কোটি বা তার উপরে পড়ে যায় তো সেকেন্ড হ্যান্ড গাড়িতে কিন্তু এখন লোন দিচ্ছে এটাই হচ্ছে সুখবর এখন অনেকগুলো ব্যাংকই দিচ্ছে সেটা সিটি ব্যাংক তারপর পূবালি ব্যাংক আরও অনেকগুলো ব্যাংকই মোটামুটি এখন কিন্তু প্রায় লোন মানে এখন মনে আগাচ্ছে মনে হয় গাড়ি কিনতে সহজ হয়ে গেছে অনেক সহজ হয়ে গেছে প্রায় 40-50 লাখ টাকা পর্যন্ত কিন্তু লোন দেয় এখন ব্যাংকগুলো 40-50 লাখ টাকা পর্যন্ত লোন দিচ্ছে এইসব দামি গাড়ি কেনার জন্য সো আপনারা কিন্তু এখন থেকে জার্মান গাড়ি বিএমডব্লিউ মার্সিডিজ অডি সবগুলো কিন্তু আপনারা এখন লোনের মাধ্যমে কিস্তির মাধ্যমে আপনারা কিনতে পারছেন সো চমৎকার সুযোগ আর এই সুযোগটা আমি অবশ্যই ইনশাল্লাহ আমার সাথে তাদের সাথে সবার সাথে বা লিংক আছে আমি অবশ্যই আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই দিব যদি আপনি লোনের জন্য এলিজিবল হন ডেফিনেটলি আপনি পাবেন অবশ্যই আপনি আপনার সাবমিট করবেন যদি আপনি পান ইজিলি আপনি পেয়ে যাবেন সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট ভাই বুঝলাম না আবার দেখি বক্স ওয়াগন সেল করতেছেন আমি একটা জিনিস বলতে পারি আমি আনকমন গাড়ির জন্য বিখ্যাত না তো তাইলে বক্স ওয়াগন তো আমার কাছে কেন থাকবে না কারণ হচ্ছে কয়টা গাড়ি বক্স ওয়াগন বাংলাদেশে আছে এই মুহূর্তে ফর সেল আমার দু তিনটা হাতে কোনো আছে কিনা সন্দেহ আছে মানে খুবই কম নাই বললেই চলে ইভেন বিএমডব্লিউ মার্সিডিজ এখন কমন হয়ে গেছে অনেক গাড়ি
কেউ যদি ভক্সওয়াগন চান, আরো আনকমন কোন গাড়ি চান যেটা আর পুরো বাংলাদেশে একটা দুইটা আছে, আমি ইনশাল্লাহ খুঁজে দিব। আর এই ভক্সওয়াগন কিন্তু এটা কিন্তু 65 সিসি, 1800 সিসি, 10 মডেল 11 রেজিস্ট্রেশন। আর কি জানতে চান বলেন, আসেন ভিতরে দেখেন, চলেন চট করে দেখে দেন, চট করে দেখে পট করে বসে যান। ওকে, হ্যাঁ চট করে দেখে পট করে বসে যান। এই গাড়ি কিন্তু ফ্রেমলেস, নো ফ্রেম। এই গাড়ির ইন্টেরিয়র কিন্তু খুবই স্পেশাল। ওকে, তুমি গাড়ির লেদার গুলো দেখছো কত সুন্দর, খুবই প্রিমিয়াম লেভেলের করছে। হ্যাঁ, এবং এই যে উডেন এন্ড সব অপশন ফিচার আছে, মানে আমি বলি কি, মানে ভক্সওয়াগন গাড়িগুলো কিন্তু, এই গাড়িগুলো কিন্তু একসময় কিন্তু প্রায় 1 কোটি টাকা দিয়ে মানুষ কিন্তু কিনছে। এখন এই গাড়ির রিসেলগুলো ভল করতে করতে এসে 30-35 লাখ টাকা চলে আসছে। তো এই হচ্ছে অবস্থা, এখন কিন্তু গাড়িগুলো এমনই দাম, 30-35 লাখ টাকা মাত্র আস্কিং প্রাইস। অলরাইট বন্ধুরা, তো এই ছিল আজকে ভিডিও। আশা করছি আপনাদের কাছে আজকের ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে। আর আজকে আমরা চমৎকার ভিডিওটি করলাম আদনান অটো কর্পোরেশন থেকে। কেউ যদি আসলে শপে আসতে চাই, শপের লোকেশনটা একটু আমাদেরকে বলে দেন। আলাদিনের ওই যে ইয়ে আছে না, পাটের উপরে বসবেন, বসে বলবেন আমাকে আদনান অটো কর্পোরেশনে পৌঁছায় দাও, করে আমার শোরুমের সামনে নিয়ে আসবে। ঠিক আছে, মজা করো, মানে ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনারা লিঙ্ক পেয়ে যাচ্ছেন, গুগল ম্যাপের লিঙ্ক পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া আছে, কারো যদি আসলে পশ পশ অথবা যদি ইউজড গাড়ি কেনার ইচ্ছা থাকে অবশ্যই সরাসরি চলে আসেন ভাইয়ের শোরুম। জি, অবশ্যই আসবেন, সকলে আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।